হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল পাপিয়া কুকিং রেসিপি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো মসুর ডালের কিমা পোলাও। লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় এই ডিশটাকে সার্ভ করা যায়, আর এটি ভীষণ চটপট আর খুব মজাদার একটা ডিশ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। গোটা মসুর ডাল পোলাও বানানোর জন্য আজ আমি নিয়েছি 1/3 কাপ মসুর ডাল। এটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। এছাড়া মশলাতে আমার লাগবে টার্মারিক পাউডার, করিয়েন্ডার পাউডার, রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট। মশলার কোয়ান্টিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আমি একটা আলু এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি, এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে দেবেন না। আর আমার লাগবে একটা অনিয়ন, কিছুটা মিন্ট আর করিয়েন্ডার লিভস কুচানো আছে, একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। গরম মশলাতে আমি নিয়েছি কিউমিন সিড, গ্রিন কার্ডামম, ক্লোভস, সিনামন স্টিক অ্যান্ড বে লিভস। আর আমি এখানে কিছুটা ব্রাউন অনিয়ন ইউজ করছি। এখানে আমি 1 কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি, এটাকে আমি 15 মিনিট আগে ভিজিয়ে দিয়েছি। আর আমি কিছুটা চিকেন কিমা ইউজ করছি, এটা আমার বাড়িতে বানানো কিমা। আর আমাদের কুকিং অয়েল লাগবে 1/4 কাপ। আমি রান্নাটা আজ কুকারে করব, সেজন্য আমি একটা কুকারে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাগুলো এটাই দিয়ে দেব, হালকা একটু ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এতে একে একে সব মশলা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে টমেটো দিয়ে দেব। এক মিনিট একটু কষে নেব। এবার সল্ট অ্যাড করে দেব, আলুটা মিশিয়ে দেব, এটাকে একটু ভালো করে ভেজে নেব। আলু মশলার সাথে ভালো করে মিশে গেছে, এবার আমরা চিকেন কিমাটা এটার মধ্যে দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। একেও আমরা 2-3 মিনিট একটু কষে নেব। কিমা আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মসুর ডালটা এটার সাথে দিয়ে দেব। মসুর ডালটাকেও এবার আমরা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ডাল ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমরা এটাতে চালটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। চাল ভালো করে মিশে গেছে, এবার আমরা জল দেব। আমি পোলাওটা কুকারে বানাচ্ছি, সেজন্য 1 কাপ চালের জন্য 1 কাপ আর 1/3 কাপ জল নিয়েছি। আর আমি 1/3 কাপ ডাল ইউজ করেছি, সেজন্য আমি 1/3 কাপ জল ইউজ করব। ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেব, ধনে পাতা পুদিনা পাতাটাও মিক্স করে দেবো।
কাঁচা লঙ্কাটা হালকা করে একটু ছাটিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। জল ফোটা পর্যন্ত আমরা ওয়েট করব। জল ভালো করে ফুটে উঠেছে, এবার আমরা এতে কিছুটা ব্রাউন অনিয়ন দিয়ে দেবো। আমি এবার কুকারের ঢাকনাটা দিয়ে দুটো সিটি আসা পর্যন্ত ওয়েট করছি। সিটি হয়ে গেছে, আমি গ্যাসটা টার্ন অফ করে দিয়েছি, এবার আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি। মসুর ডাল কিমা পোলাও একদম রেডি, দেখুন খুব সুন্দরভাবে রাইসটা হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আমাদের মসুর ডালের পোলাও একদম সার্ভ করার জন্য রেডি।